এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পঞ্চায়েত নির্বাচনে হারের জন্য মঙ্গলবার পর্যালোচনা সভা করল পালংঘাট ব্লক কংগ্রেস কমিটি। এদিন সভায় অংশ নিয়ে ব্লক কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হিরু দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী রাজীব কুমার রায়, ব্লক সম্পাদক রানা দাস প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে বলেন, শাসক দল বিজেপি ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনে অধিকার কায়েম করেছে। ধন্যবাদ জানাই আজকে যে আমাদেরকে এইভাবে ভোট দিয়েছেন। আমরা কিছু জায়গায় হেরেছি, কিছু জায়গায় আমরা জিতেছি। ইলেকশনে যে হার যে থাকে, তো একটা সংকেত ভালো আমাদের কাছে যে আমাদের পরিমলবাবু যে মন্ত্রী, যেভাবে আমাদেরকে ভোটারদেরকে পেশা করেছেন এবং প্রলোভন দেখিয়েছেন, সেটা কিন্তু আমরা জানি। আগামী দিনে আমাদের সংসদ নির্বাচন আপনারা দেখবেন যে কংগ্রেসের মুখে ভোট হবে,